জিকে উইথ কিরণ চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার আলোচ্য বিষয় হলো জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে সংজ্ঞাগুলি পঞ্চম থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী। তাই দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথমেই আমরা চলে আসবো সূক্ষ্ম কোণ কাকে বলে। দেখো, সূক্ষ্ম কথার অর্থ কী? সূক্ষ্ম কথা হচ্ছে ছোট, তাহলে সূক্ষ্ম কোণ নিশ্চয় ছোট কোণ হবে, অর্থাৎ এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যখন ছোট কোণ হবে সেটাই হচ্ছে সূক্ষ্ম কোণ। দেখো এখানে, দেখো 45 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা 1 ডিগ্রি থেকে একবারে 90 ডিগ্রি আগে পর্যন্ত, 89 ডিগ্রি পর্যন্ত বা 89.9 ডিগ্রি এটাও বলা যেতে পারে, 89.9 পর্যন্ত, মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণ হলেই সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ। বোঝা গেল? এরপর আমরা দেখে নেব সমকোণ কাকে বলে। সমকোণ কি? সমকোণ হচ্ছে একটি সরলরেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুপাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলা হয়। দেখো কি বলেছে, একটি সরলরেখার উপর অপর একটি লম্ব টানলে। লম্ব মানে কি? লম্ব মানে এই যদি সরলরেখা হয়, সরলরেখার উপর এই বাহুটা লম্ব হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার লম্ব। এই লম্বের দুই পাশে অবস্থিত ভূমি মানে এই পাশে অবস্থিত এই লম্বটার দুই পাশ, মানে এই পাশ একটা, এই দিকে একটা পাশ, তাহলে এই দুটো পাশের সংলগ্ন দুটি সমান হলে, কোণ দুটো যদি সমান হয়, মানে এদিকটাও কোণটা যত মান হবে এই দিকের কোণের মানটাও কিন্তু ততটাই হবে, তাই প্রতিটি কোণকে সমকোণ বলা হয়। তাহলে এই দিকের কোণটাও আমার সমকোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আবার এই দিকে যে কোণটা তৈরি করছে সেটাও হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবেই লিখব, একটি সরলরেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দুই পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে প্রতিটি কোণকে সমকোণ বলা হয়। এবার সমকোণের মান কত? সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। চলে আসছি পরের প্রশ্নে, লেখা আছে দেখো স্থূল কোণ কাকে বলে। স্থূল, স্থূল কথার অর্থ কী? বড়। তাহলে দেখো, আমরা নিশ্চয়ই আগেরটা আমরা সূক্ষ্ম কোণ পড়লাম, সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। তাহলে স্থূল স্থূল কোণ কী হবে? এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলা হয়। আবার দেখো, আমাদের এক সমকোণ অপেক্ষা বড় হতে হবে কোণটা, তো 90 ডিগ্রির থেকে আমরা বড় কোণ নেব, কিন্তু 180 থেকে ছোট নেব। 180 ডিগ্রি মানে যে 180 ডিগ্রি যে মাপ, তার থেকে কিন্তু ছোট কোণ, সেটাই হচ্ছে স্থূল কোণ। তো এটা দেখো স্থূল কোণের একটা ছবি, সেই ছবিটা তোমরা এইভাবে আঁকবে এবং সংজ্ঞাটা ঠিক এইভাবে লিখবে। চলে আসছি প্রবিদ্ধ কোণ কাকে বলে। প্রবিদ্ধ কোণ হচ্ছে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবিদ্ধ কোণ বলা হয়। দেখো প্রবিদ্ধ কোণ মানে কি হলো, আমরা এতক্ষণ পড়লাম স্থূল কোণ 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ। এবার হবে 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে, দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ, চার সমকোণ মানে কত? 90 × 4 মানে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির থেকে ছোট হবে কিন্তু 180 থেকে কিন্তু বড় হবে। তাহলে এই যে তোমরা দেখছো এই দিকের, এই যে বাইরের দিকে যে কোণটা হয়েছে সেটা হয়েছে প্রবিদ্ধ কোণ। প্রবিদ্ধ কোণের চিত্রটি ঠিক তোমরা এইভাবে আঁকবে। এবার আমরা আলোচনা করছি সরল কোণ। সরল কোণ কাকে বলে? সরল কথা অর্থ হচ্ছে স্ট্রেইট, স্ট্রেট অ্যাঙ্গেল। দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ, এটা সম্পূর্ণ, ঠিক আছে, দন্ত সময় পরে হসু মধ্যানয় রেফ হবে, সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দুই পাশে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলা হয়। সরল কোণ দু সমকোণের সমান বা 180 ডিগ্রি। কীরকম জিনিস? দেখো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ নীল, এই যে বিন্দুটা, এই যে রেখাটা আছে এই নীল বিন্দুটাতে আমার হয়ে আছে যে কোণটা তৈরি করছে, এটা হচ্ছে সরল কোণ। সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দুটি সরল রেখা পরস্পর সম্পূর্ণ বিপরীত দিকে গমন করলে, মনে করো এখান থেকে একটা সরলরেখা এদিকে চলে এসছে, একটা সরলরেখা এদিকে চলে এসছে, পরস্পর বিপরীত দিকে যাচ্ছে,
এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, দিয়ে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে আমাদের সরল কোণ। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এরপর চলে আসছি আমরা বিপরীত কোণ। বিপরীত কোণ কাকে বলে? দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাকে বা এদের যে কোনো একটিকে বিপরীত কোণের বিপরীত কোণ বলা হয়। কীরকম জিনিস? না, মনে করো দুটো সরল রেখা একে অপরকে ছেদ করেছে, এই যে ছেদ করেছে তাহলে বিপরীত দিকে যে কোণটা, মানে এই কোণটার বিপরীত এই দিকের এইটা, আবার এই কোণটার বিপরীত এই দিকের এইটা, ঠিক সেইভাবে বলা যেতে পারে যে বিপরীত কোণ দুটিকে বলা হয় বিপরীত কোণ। তাহলে আমরা সংজ্ঞাটা ঠিক এইভাবে লিখবো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলা হয়। চলে আসছি সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। এটা কীরকম জিনিস? দেখো এই দিকে একটা কোণ হয়েছে, আবার এই দিকে একটা কিন্তু কোণ হয়েছে, দেখো এটা মানে হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিশে কি হচ্ছে, একটা 180 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইটাই আমাকে সংজ্ঞাকারে লিখতে হচ্ছে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। চলে আসছি পূরক কোণ কাকে বলে? পূরক কোণ কী হবে তাহলে? দুটি কোণের সমষ্টি 1 সমকোণ বা 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে এটা ঠিক সেরকম, অর্থাৎ ওটা যেমন আগে ছিল দুটি কোণের সমষ্টি 190 ডিগ্রি ছিল, তাহলে এটা হয়েছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, সেটা হয়ে আছে আমাদের পূরক কোণ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী যে জ্যামিতিক সংজ্ঞাগুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে কেমন, তোমরা এই সমস্ত সংজ্ঞাগুলি খাতার মধ্যে লিখে নাও, এগুলি তোমাদের কিন্তু অনেক কাজে দেবে, মানে জ্যামিতি শেখার পক্ষে কিন্তু এগুলো প্রথম ধাপ, তাই এগুলো সমস্ত শ্রেণীর ক্ষেত্রেই উপযোগী। এই সমস্তগুলো ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা সকলের জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে, তাই তোমরা সকলেই এই সংজ্ঞাগুলো খাতার মধ্যে লিখে নেবে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তাই আজকের মতন গুড বাই, ধন্যবাদ।